Assalamualaikum. আমার দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট সোনামণিরা কেমন আছো? তোমরা ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম একটা কবিতা পড়েছিলাম না তোমাদের পাঠ্য বই থেকে কাজের আনন্দ এবং এই কাজের আনন্দ কবিতা থেকে যে এইচডব্লিউ গুলো দিয়েছিলাম যেগুলো ম্যাডাম করিয়ে দিয়েছিলাম সেগুলো কি তোমাদের করা হয়ে গিয়েছে না? এইচডব্লিউ করে ফেলেছো তো সব না? কবিতাটা কি শিখে ফেলেছো? আসো আমরা গত ক্লাসে যে কাজের আনন্দ কবিতাটা পড়েছিলাম সেই কবিতাটা আজকে একবার পড়ে নে, ঠিক আছে? তাহলে হবে কি তোমাদের পড়াটা মুখস্থ যে হয়েছে সেটা আরেকবার রিভাইজ হয়ে যাবে, আর তোমরাও কিন্তু আমার সাথে সাথে বলবে। দেখো তোমাদের বইয়ের 66 পৃষ্ঠায় দেখেছো কবিতাটা, সুন্দর একটা কবিতা না? আসো আমরা এবার কবিতাটা পড়ে নেই। কাজের আনন্দ লিখেছে কে বলো তো? কাজের আনন্দ কবিতাটা লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। কে লিখেছে? নবকৃষ্ণ ভট্টাচার্য। আসো আমরা কবিতাটা একবার পড়ি। যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এরপর কি বলছে বলো তো? এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এরপর কি বলেছে বলো তো? কে কথা বলেছে কে কবিতায়? পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। এরপর কি বলেছে পিপিলিকা? উত্তর কে দিয়েছে বলো তো? শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিরপির চলি। কি কবিতাটা মজা না? তোমরা কিন্তু এই কবিতার 8 লাইন ভালো করে শিখে ফেলবে, কবির নাম সহ মুখস্থ করে ফেলবে, যাতে না দেখে তোমরা দাঁড়ি কমা সহ সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো আমরা আজকে কি পড়াবো। আজকে তোমাদের যে সিলেবাস অনুযায়ী দুটো অনুচ্ছেদ দেওয়া হয়েছে না, একটা কি আমাদের জাতীয় ফুল শাপলা, আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি বলো? আর একটা দেওয়া আছে আমার মা। আসো আমরা আমাদের জাতীয় ফুল শাপলাটা অনুচ্ছেদটা পড়ি এবং তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও, বসে সুন্দর করে আমার বোর্ড থেকে তুলে নিবে এবং আমি যা যা এখন বোর্ডে লিখবো এবং বলবো সেগুলো সুন্দর করে তোমরা তোমাদের খাতায় তুলে নিবে। দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, লেখা আছে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি যে অনুচ্ছেদ জাতীয় ফুল শাপলা। তোমরা লিখে ফেলেছো তোমাদের খাতায়, সুন্দর করে লিখে ফেলো যে জাতীয় ফুল শাপলা। এরপরে আমি যা লিখছি তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লেখো যে আমাদের আমাদের জাতীয় ফুলের নাম কি বলো তো? আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। লিখে ফেলেছো তোমরা? লেখো আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। তারপর লেখো শাপলা ফুল দেখতে অনেক সুন্দর, শাপলা ফুল ফুল দেখতে অনেক শাপলা ফুল দেখতে অনেক সুন্দর। শাপলা ফুলে কি থাকে? অনেক রং, অনেক কি থাকে বলো তো? অনেকগুলো পাপড়ি থাকে না? শাপলা ফুল দেখতে অনেক সুন্দর, শাপলা ফুলের রং সুন্দর। দেখো শাপলা ফুলের রং সাদা ও লাল হয়ে থাকে। শাপলা ফুলের রং কি রকমের হয়ে থাকে? লাল ও সাদা হয়ে থাকে। লিখেছ তোমরা? তো এরপরে লিখো বর্ষাকালে বর্ষাকালে বিলে
আচ্ছা ঝিল ঝিল লেখো বর্ষাকালে বিল ঝিল ও পুকুরে পুকুরে বিল ঝিল ও পুকুরে শাপলা ফুল ফোটে শাপলা ফুল ফো দেখো কি লিখেছি বর্ষাকালে বর্ষাকালে বিল ঝিল ও পুকুরে শাপলা ফুল ফোটে লিখে ফেলেছো তোমরা এরপরে লেখো শাপলা শাপলা সয়া মা ফুল শাপলা মা প্রিয় ফুল লিখেছ তোমরা সুন্দর করে লিখে ফেলো যে লিখবে আমি যা যা লিখে দিয়েছি বোর্ডে তোমরা সুন্দর করে লিখে ফেলো যে প্রথমে লেখো জাতীয় ফুল শাপলা তোমাদের খাতার উপরে লেখো এরপর লেখো আমাদের জাতীয় ফুলের নাম শাপলা আমাদের জাতীয় ফুলের নাম কি শাপলা তারপরে শাপলা ফুল দেখতে অনেক সুন্দর লিখেছ এরপরে লেখো শাপলা ফুলের রং সাদা ও লাল হয়ে থাকে শাপলা ফুলের রং কি রকমের হয় সাদা ও লাল হয়ে থাকে এরপরে লেখো বর্ষাকালে বিল ঝিল ও পুকুরে শাপলা ফুল ফোটে কোথায় কোথায় শাপলা ফুল ফোটে বিল ঝিল পুকুরে শাপলা ফুল ফোটে শাপলা আমার প্রিয় ফুল শাপলা কি তোমার প্রিয় ফুল শাপলা ফুলটা অনেক সুন্দর লাগে না দেখতে অনেকগুলো পাপড়ি থাকে একসঙ্গে তোমরা এখানে আরো একটা লাইন লিখতে পারো ইচ্ছা করলে যে শাপলা ফুলে অনেকগুলো পাপড়ি থাকে অনেকগুলো পাপড়ি নিয়ে একসঙ্গে শাপলা ফুল তৈরি ঘটিত হয় শাপলা ফুলে অনেকগুলো পাপড়ি থাকে পাপড়িগুলোকে আমরা মাঝে মধ্যে কি করি শাপলা ফুলের চারপাশটা কি থাকে বলো সাদা অথবা লাল থাকে আর মাঝখানে কি থাকে হলুদ থাকে আর লাল ফুলের যে যে শাপলাটা আছে তার ভিতরেরটাও কি থাকে লাল থাকে আর সাদা ফুলের ভিতরেরটা কি থাকে হলুদ থাকে তাহলে কি আমরা সবাই শাপলা ফুল চিনি না এবার দেখবা শাপলা ফুলের নিচে দিয়ে একটা সরু ডাটি থাকে আর সেই ডাটিটা আমরা সবজি হিসাবে খাই না সবাই খুব মজা লাগে না আশা করি তোমাদের সবাই এই অনুচ্ছেদটা লেখা হয়ে গিয়েছে এবার আমরা আমার মা অনুচ্ছেদটা লিখবো তোমরা খাতা অন্য একটা পেজ নাও দেখো আমি বোর্ডে লিখেছি কি আমার মা এবার আমরা আমার মা অনুচ্ছেদটা লিখবো সবাই আমার মায়ের জায়গায় নামটা কার লিখবে যার যার মায়ের নামটা লিখবে ঠিক আছে লেখো আমার মায়ের নাম তোমাদের যার যার মায়ের নাম লিখবে ঠিক আছে এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটায় কি করবে তোমরা প্রত্যেকে নিজের মায়ের নাম লিখবে এরপরে লেখো তিনি দিন সকালে সরা মাকে থেকে থেকে দেখো যে তিনি প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে দেখো এরপরে লেখো এখানে তিনির জায়গায় তিনিটা ভালো লাগে না শুনতে তাই আমি মা লিখে দিয়েছি দেখো মা প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে তারপর লেখো মা আমাদের জন্য জন্য খাবার খাবার বা নাই তারপরে মা আমাদের সর অধিকারী
দেখো যে মা আমাদের লিখেছিলেন না, ওটা আমাদের লিখলে ভালো লাগবে না, যার জন্য আমি আমার লিখে দিয়েছি। মা আমার জন্য খাবার বানায়, মা আমার স্বাস্থ্যের যত্ন নেয়। এরপরে লেখো মা আমার পড়া শুনার পড়াশোনার খেয়াল খেয়াল রাখেন রাখেন মা আমার পড়াশোনার খেয়াল রাখেন। মা আমাকে স্কুলে নিয়ে যান। লিখেছো? তোমরা লিখে ফেলো যে মা আমাকে স্কুলে নিয়ে যান। আমি আমার মাকে আমি আমার মাকে খুব ভালো বাসি আমি আমার মাকে খুব ভালোবাসি লিখেছো? আচ্ছা, এবার তোমরা সুন্দর করে এটা তুলে নাও তোমাদের খাতায়। দেখো আমি বলে দিচ্ছি আমার মা অনুচ্ছেদটার নাম কি, আমার মা। তারপরে লেখো যে আমার মায়ের নাম, তোমরা যার যার মায়ের নাম লিখবে। এরপর লিখবে মা প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয় বা তোলে। এরপরে লিখবা মা আমার জন্য খাবার বানায়, লিখেছো? এরপরে লেখো মা আমার স্বাস্থ্যের যত্ন নেয়, লিখেছো? এরপরে লেখো মা আমার পড়াশোনার খেয়াল রাখেন, লিখেছো তোমরা? মা আমার পড়াশোনার খেয়াল রাখেন, মা আমাকে স্কুলে নিয়ে যান, আমি মাকে খুব ভালোবাসি আমি মাকে খুব ভালোবাসি। সুন্দর করে লিখে ফেলো। লিখে ফেলেছো? সুন্দর করে তোমরা তুলে ফেলো তোমাদের হাতে অনুচ্ছেদটা, তাড়াতাড়ি করে তুলে ফেলো। তুলে ফেলেছো? এবার দেখো আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরাও বাড়ির কাজগুলো এসডব্লিউ খাতায় সুন্দর করে ফেলবে। লেখো বাড়ির কাজ কি দিচ্ছি। দেখো তোমাদের যে কাজের আনন্দ কবিতাটা আমি শিখিয়েছিলাম না, সেই কাজের আনন্দ কবিতাটার আট লাইন বাসায় খাতায় এসডব্লিউ খাতায় আবার লিখবে দুইবার। কাজের আনন্দ কবিতার আট লাইন এসডব্লিউ দে দুইবার, কয়বার করবে? দুইবার এসডব্লিউ খাতায়। আর আজকে যে অনুচ্ছেদ দুটা করিয়ে দিলাম, যে অনুচ্ছেদ অনুচ্ছেদ আমার মা আর আমাদের আমার মা আর একটা কি দিয়েছি বলো, আর একটা হচ্ছে আমার মা আর জাতীয় ফুল শাপলা, এটা শিখবে শিখবে ও দুইবার করে এসডব্লিউ।
ঠিক আছে। আমার মা কবিতাটা, আমার মা অনুচ্ছেদ আর জাতীয় ফুল শাপলা প্রত্যেকটা কয়বার করে করবে, দুইবার করে তোমাদের খাতায় সুন্দর করে এসডব্লিউ করবে। আর কাজের আনন্দ কবিতাটার আট লাইন সুন্দর করে শিখে না দেখে এসডব্লিউ খাতায় দুইবার এসডব্লিউ করবে। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।